السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد وقال الله سبحانه وتعالى وقل جاء الحق وجهق الباطل إن الباطل قال جهق وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس له أمرنا فهو رد مني بستيتي এটা বিষয় নিয়ে কথা বলার জন্য হঠাৎই এ রাত্রিবেলা আমাকে লাইভ ব্যস্ত হল সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ রয়েছেন যারা সঠিকভাবে দিন ইসলাম প্রচার করেন হক কথা তুলে ধরেন জাতির সামনে তার ফলে কিন্তু তাদের শত্রু দিনরাত রাত বেড়েই চলেছে তো এরকম একটা ঘটনা ঘন্টা খানিক আগে একটা পোস্ট আমি পেলাম পোস্টটা দেখে খুব মর্মাহত হলাম হওয়ার কিন্তু বর্তমানে তো পোস্টটা কি একটু পড়ে শোনাই আশা করছি যারা আছেন লাইভে তারা ক্লিয়ার করবেন যে আওয়াজ ঠিকঠাক আসছে কিনা তাহলে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো কাইন্ডলি আমাকে জানাবেন যে মোটামুটি আওয়াজটা ঠিকঠাক আছে কিনা জি সবার কাছে সবাইকে বলছি আর কি যদি একটু আওয়াজটা ঠিক থাকে তো কাইন্ডলি আমাকে জানাবেন আমি কেন লাইভে আসলাম কি উদ্দেশ্যে এই বিষয়ে কথা বলবো আওয়াজটা ঠিকঠাক যাচ্ছে কিনা রিঙ্কু দেখো তো আওয়াজ ঠিকঠাক আছে কিনা ঠিক আছে জি যা তো যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় যারা থাকেন আমি বিভিন্ন সময় কবিতা লিখে থাকি কবিতা গল্প লেখা ছোটবেলা থেকে একটা অভ্যাস এক সময় পশ্চিমবঙ্গের বহু পত্রিকায় লেখালেখি করতাম মাঝে ছেড়ে দিয়েছিলাম এখন ইসলাম নিয়ে টুকিটাকি লিখি সমাজের চিত্রকে তুলে ধরার চেষ্টা করি কবিতার মাধ্যমে এবং বক্তৃতার মাধ্যমে তো নানা সময় বহু মানুষ বিরোধিতা করেছে আল্লাহ রসুলের জামান ফেরাউন আল্লাহ আসলামের জামানায় আপনার বহু কাজজাব ছিল বহু মিথ্যাবাদী ছিল মূস আল্লাহ সাল্লামের জামানায় ফেরাউন ছিল এরকম বহু মানুষ কিন্তু বরাবর আছে তো আমি কাউকে ফেরাউন বা ওইরকম খারাপ কিছু বলতে চাইছি না কারণ আমি একটা কবিতা লিখলাম যে কবিতা আপনি যদি না বুঝতে পারেন তো এটা আপনার বোঝার ভুল থাকতে পারে কিন্তু সেটাকে নিয়ে আপনি পোপগণ্ডা করবেন ট্রোল করবেন ইট ইজ নট রাইট তো আব্দুল্লাহ ডাল্টন একজন ব্যক্তি ওনার ছবি আমি একটু পরে দেখাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করবো দেখানোর আব্দুল্লাহ ডাল্টন জামিয়াতে হাদিস ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রীয় জমিয়তে আহলহাদিস হিন্দ ইনার একজন অন্যতম মুখপাত্র ইনি অনেক মুফতি মনে হয় ইনি শনি মাঝে মধ্যে অনেক ফতোয়াফা ফারায় মানুষের সামনে তুলে ধরেন তো উনি একটা পোস্ট করেছেন আমার একটা কবিতার বিরুদ্ধে তো আগে আমি ওনার পোস্টটা পড়ছি ভালো করে শুনবেন খুব মনোযোগ সহকারে শুনবেন উনি লিখেছেন যে কতিপয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এলাকায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে বিভিন্ন ওসিলাই এর প্রেক্ষিতে মুসলিম বুদ্ধিজীবী মহল ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর থেকে কুরবানির ছবি বা ভিডিও পোস্ট না করার মর্মে আবেদন সুলভ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যা অবশ্যই বুদ্ধিদীপ্ত ও সঠিক পদক্ষেপ আচ্ছা কেননা কুরবানির ছবি পোস্ট করে মুসলিমরা কোনো দিন লাভবান নয় বরং ক্ষতিরই সম্মুখীন হবে আর আরএসএস এর পাতা ফাঁদে পা দেওয়া হবে এলাকায় দাঙ্গা ও হাঙ্গাবার সৃষ্টি হবে অথচ ইসলামিক চিন্তাবিদ সাজা মানে আমি ইসলামিক চিন্তাবিদ সেজেছি উনি বলতে চাইছেন এই বক্তা ব্যাকেটে লিখেছেন যাকে শাহিনুর রহমান নামে ডাকা হয় একটি ঘোষণা নামক কবিতার মাধ্যমে জনমানুষে উস্কানিমূলক প্ররোচনা দিচ্ছেন তার কবিতার দ্বারা তিনি স্পষ্ট ভাষাতে বুদ্ধিজীবী মহলের বিজ্ঞপ্তিকে হেয় করেছেন এবং শান্তিকামী কথাটাকে গালি হিসাবে ব্যবহার করেছেন আর নিজেদের অশান্তিকামী হবার ও ভাষার আড়ালে ব কলমে ফেসবুকে কুরবানির ছবি ও ভিডিও পোস্ট করার আহ্বান জানিয়েছেন আমার আমরা এই ধরনের বক্তাদের প্ররোচনা থেকে পরহেজ করার আবেদন জানাচ্ছি ও স্থানীয় প্রশাসনিক বিজ্ঞপ্তি অনুযায়ী অস্থা অশান্তি ও এবং এর সৃজনমূলক কাজকে এড়িয়ে যাওয়ার জন্য নিবেদন করছি মনে রাখবেন এরা ফেসবুকের কবিতা দিয়ে মনে রাখবেন এরা ফেসবুকের কবিতা দিয়ে উস্কানি দিয়ে আপনার এলাকায় দাঙ্গা লাগিয়ে নিজের এলাকায় বাড়িতে আরামে বউ নিয়ে ঘুমাবে আর এই ধরনের বক্তাদের প্ররোচনা বানানটা ভুল আছে দেওয়া ছাড়া ইসলামী আন্দোলনে কোনো ভূমিকা নেই খোঁজ নিয়ে পাদে খোঁজ খোঁজ বানানটা ভুল আছে খোঁজ নিয়ে ফাঁদে পা দেবেন নিম্নে ওর কবিতার একটি লিঙ্ক দেওয়া হলো বলে আমার একটা কবিতার উনি লিঙ্ক প্রকাশ করেছেন ছবিটা মনে হয় দেখতে পাচ্ছেন এটা আমি অন্য একটা মোবাইলে নিয়ে লাইভটা করার চেষ্টা করছি তো উনি বলতে চাইছেন যে আমি যে একটা কবিতা একটি বিশেষ ঘোষণা এই কবিতাটা একটি বিশেষ ঘটনা ঘোষণা এই কবিতার মাধ্যমে সমাজে নাকি উস্কানিমূলক কিছু কথা বলতে চাইছি সমাজের মানুষকে যেমন উগ্র হিন্দুত্ববাদীরা কেউ করে থাকেন শান্তি সম্প্রীতি নাকি নষ্ট হবে আমার এই কবিতার মাধ্যমে উনি এটা বুঝেছেন ইনার পূর্বে ওনার একজন গুরুজি আছে ওনার গুরুজিও আমার বিভিন্ন জায়গায় বক্তৃতার পপুলারিটি দেখে তেলে বেগুনে জ্বলেছিলেন তার ব্যাপারে কিন্তু আমি একটা লাইভ করেছিলাম তো উনি ওনার ইনি ওনার চেলা চামুণ্ড তো এই চ্যালা আবার এই করেছে ইনি হচ্ছেন আবদুল্লা ডাল্টান ভালো করে ছবিটা দেখুন এ দেখেন খেয়াল করুন সহি মুসলিম শরীফ উনি সহি মুসলিম শরীফ আপনার একশো পঁচানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যার প্যান্ট এখনও নিচে যাবে তার ওই অংশটুকু জাহান নামে যাবে তো উনি একজন মুফতি নিজেকে দাবি করেন বা বিভিন্ন সময় আমরা দেখতে পাই বা দাবি না করলেও হয়তো ভুল হতে পারে কিন্তু বিভিন্ন ফোতো ফরাইজ দিয়ে থাকেন তো এটা হচ্ছে ওনার ছবি যা প্যান্টটা ফোল্ড করা আছে তারপরে সেটা নিচে রয়েছে যা হোক সেটা বড়ো কথা না তো উনি এটা করেছেন আর আমার এই কবিতাটা ফেসবুকে পাবেন প্লাস এতেও রয়েছে বিভিন্ন কি বলবো আপনাকে সোশ্যাল মিডিয়ায় অনেক মিডিয়া এটাকে প্রচারও করেছে আলহামদুলিল্লাহ তো ওটা আপনারা শুনে নিতে পারেন তারপরও আমি হয়তো এখান থেকে নিয়ে আপনাদেরকে একটু শোনাতে চাইছি তার পূর্বে এটা এক ঘন্টা আগে পোস্ট হয়েছে দেখলাম যে অনেক কমেন্টস হয়েছে তার মধ্যে একজন ভাইয়ের কমেন্টসটা একটু শুনুন সামিরুল ইসলাম লিখেছেন শাহিনুর রহমান এর চশমা দেখে মনে হ হয় না সে একজন ইসলামিক চিন্তাবিদ এ আর চিন্তাবিদোর হাদিসের শেখ বলার উপযুক্ত না মানে একজন মানুষের চশমা দেখেও আজকাল বিশ্লেষণ করা যায় কে কোরআন হাদিস জানে কে কোরআন হাদিস জানে না আর এ সপক্ষে আমাদের আবদুল্লা ডালটন সাহেব উনি লিখেছেন জি ভাই মানে ওনাকে সমর্থন করেছেন তাহলে ব্রেন বুদ্ধি আপনারা পাবলিক আপনারা বিচার করুন যে একজনে এরকম করছে আর আরেকজনকে বলছে হ্যাঁ ঠিক বলেছেন ওনার চশমাটা ঠিক না সো সে ইসলামের কিছু জানে না একজন মানুষ যদি পাঞ্জাবি না পরে টুপি না পরে তাহলে সেই ইসলামের কিছু জানে না যদি এমন সময় কিন্তু গিয়েছে যাই হোক তারপরে আরো অনেকে কমেন্টস করেছে আমার দেখার এখন সময় নেই তো যাই হোক আমি সরাসরি কবিতাতে চলে যাচ্ছি কবিতাটা হয়তো অনেকেই শুনেছেন আপনারা তো সেই কবিতাটা আমি একটু শুনি শুনি আবার বলি আপনারা জানি না শুনতে পাচ্ছেন কিনা একটি বিশেষ ঘোষণ এত সমস্ত মুসলিম ভাই বোনদের জানানো যাচ্ছে যে আপনারা কেউ কুরবানি মাংস চামড়া ইত্যাদি ফটো কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না আদেশ অনুসারে বুদ্ধিজীবী মুসলিম মহল কবিতার প্রথম অংশে আমি বললাম যে এত দ্বারা মুসলিমদেরকে জানানো যাচ্ছে যে কেউ কুরবানির ছবি ভিডিও চামড়ার কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুকে হোক আপনার আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া যা রয়েছে ইনস্টাগ্রাম থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ তারপরে হচ্ছে আপনার আরও যা রয়েছে এতে আপনারা পোস্ট করবেন না এই কথাটা বলেছে কে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মহল মানে যারা মুসলমান এই মুসলমানদের মধ্যে যারা বুদ্ধিজীবী রয়েছে তারা বলেছেন আসলে এই কথাটা আমি কেন বলেছি কেন বলেছি এই কবিতার মধ্যে আছে এখন আপনি যদি না বুঝেন তাহলে আমি কি ভাই আপনাকে গিয়ে বুঝাতে পারি এখন আপনার শিক্ষাগত যোগ্যতা কি আমার জানা নেই আপনি কতদূর পড়াশোনা করেছেন বাংলা সম্পর্কে আপনার কি জ্ঞান আছে কিনা এটা তো আমি জানি না রে ভাই আমি লিখেছি আপনি যদি না বুঝতে পারেন তাহলে আমার অপরাধটা কি শুনুন এর মধ্যে উত্তর রয়েছে এরপর আমি বলছি যে আফরাজুলকে কুঠার দিয়ে কুপিয়ে আগুনে পুড়িয়ে মারা হলো তারপর সাত দিন আট বছরের একটা ছোট্ট কলিজার টুকরা শিশু আশিপাকে মন্দিরের মধ্যে ধর্ষণ হতে হলো শুনুন মন্দিরে ফ্রিজে আখলাক হত্যা হলো ফ্রিজে গো মাংস আছে বলে তারপরে বলছি মাদ্রাসায় পড়তো মায়ের কোলে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে উগ্র আর বাহিনী বজরং দল এরা প্রকাশ্যে একটা মানুষকে কুপাচ্ছে তারপরে পেট্রোল ধরে আগুন জ্বালিয়ে দিচ্ছে টানা সাত আট দিন ধরে আসিফার মতো কলিজার একটা টুকরা ছোট্ট মেয়েকে মন্দিরের মধ্যে সাত দিন ধরে ধর্ষণ করছে আখলাকের লাখের ফ্রিজে নাকি গো মাংস আছে তার জন্য আখলাককে সন্দেহ করে পিটিয়ে মারা হলো জুনাই ষোলো বছরের একটা ছোট্ট শিশু ছোট্ট ছেলে সে মাদ্রাখা থেকে ফিরছিল তার অপরাধ সে মাথায় টুপি ছিল সে মাদ্রাখায় পড়তো তাই তাকে মায়ের কোলে ফিরতে দেওয়া হলো না এবার শুনুন উত্তরপ্রদেশে এক চাচা এক চাচার নাম আমার জানা ছিল না যে ওই চাচার কি যেন নাম যাকে উত্তরপ্রদেশে পিটিয়ে মারা হলো গোরক্ষক বাহিনী যারা গো রক্ষা করে গরুকে রক্ষা করে তারা মেরেছে এদের কথা ইতিহাস লিখে রাখেনি তারপরে বলছি যে আঠারো ঘন্টা পিটিয়ে তাবরেজকে মারা হল এটা শুধুমাত্র ভারতবর্ষ নয় সমগ্র বিশ্ব দেখেছে আমেরিকা প্রতিবাদ করেছে নাইজেরিয়া প্রতিবাদ করেছে যারা প্রতিবাদ করেছে তারা খারাপ মানুষ যারা অন্যায় দেখলে প্রতিবাদ করে তারা খারাপ মানুষ যারা অন্যায় দেখলে সমাজের বুকে কথা বলে তারা খারাপ মানুষ উনি বলতে চাইছেন যে আমি নাকি সাম্প্রদায়িক উৎসানিক উস্কানি দিচ্ছি আল্লাহর কসম করে বলছি কবিতার মধ্যে আপনার উত্তর রয়েছে আবার শুনুন তারপরে বলা হচ্ছে যে তোমরা তো শান্তির ঠেকেদার মুসলমান শান্তি নিয়ে চলো এই কথাটার মাধ্যমে কি বলেছি এই কথাটার মাধ্যমে আমি বলতে চেয়েছি যে মুসলমানের মধ্যে অ্যাওয়ারনেস বাড়াতে হবে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেন তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়াতে হবে মুসলমানরা আজকে ঘুমিয়ে আছে মুসলমানদের যুবক আজকে ধর্মের মধ্যে নেই মুসলমানদের বৃদ্ধরা আজকে মাঝাব নিয়ে দ্বন্দ্ব করে শেষ হয়ে যাচ্ছে এই ডালটন সাহেবই আপনার ওই মোনাজাত সম্মিলিত করা যাবে করা যাবে না বলে এরা পোপগণ্ডা তৈরি করে ফেসবুক গরম করে আর আজকে একটা প্রতিবাদী ভিডিও একটা আমার মানে একটা প্রতিবাদী কথা বলতে চেয়েছি মানুষকে জাগাতে চেয়েছি মুসলিমদেরকে জাগাতে চেয়েছি শুধুমাত্র মুসলমান নয় বরং আপনি দেখতে পাবেন যে সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সাথে ডেকেছে আমি এই ভিডিওর মধ্যে রয়েছে এরা হচ্ছে শান্তিকে আমি ঠিকাদার মুসলমান এই কাদেরকে বলেছি এরা হচ্ছে হিজড়া মুসলমান আপনার মতো ডাল্টন সাহেব আপনার মতো হিজড়া মুসলমানের কথা বলেছি তারা কারা যারা কোথাও কোনো প্রতিবাদ করে না তাহলে বুখারি মুসলিমেরা হাদিসের কী করবেন আল্লাহ রসুল বলছেন যে তোমার সামনে যদি কোনো অন্যায় হয় তুমি হাত দিয়ে সেটাকে প্রতিহত করো ফাইল্লামেস্তাতে যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে তুমি সেটাকে বক্তৃতার মাধ্যমে উৎখাত করার চেষ্টা করো ফাইল্যামে আস্তে আতে যদি তারপরে তোমার ক্ষমতা না থাকে তাহলে সেটাকে অন্তরে তুমি অন্তরের মধ্যে কল্পনা করো যে হাউ টু আপ্রুটেড ফ্রম ইট ফ্রম দ্য সোসাইটি এটাকে কি করে সোসাইটিকে উপরে ফেলা যায় তার চিন্তাধারা করতে হবে আপনাকে আল্লাহ রসুল এই কথা বলার পরে বললেন আল্লাহ রসুল বলছে এটাই তিন নম্বর শ্রেণীর ইমান এটাই তিন নম্বর শ্রেণীর ইমান এটাই হচ্ছে তিন নম্বর শ্রেণীর ইমান আরে আপনার কোন ইমান রয়েছে আপনি এই হাদিসের আলোকে কি বলবেন আপনার তাবরেজকে হত্যা করা হলো আশেপাশে হত্যা করা হলো জুনায়দকে হত্যা করা হলো আখলাখকে হত্যা করা হলো কালকে শাহিনুর রহমানকে হত্যা করা হবে পরশুদিন ডালটনকে হত্যা করা হবে কে অ্যাওয়ারনেসের প্রয়োজন নেই মুসলমানদের জায়গা দরকার নেই হিন্দুদের জায়গা দরকার নেই ভালো হিন্দুদের জায়গা দরকার নেই দলিতদের জায়গা দরকার নেই আজকে কত দলিতকে মরতে হচ্ছে কেন আপনার মতো কুলাঙ্গারদের জন্য এই অবস্থা হচ্ছে সমাজে আপনারা না প্রতিবাদ করবেন না প্রতিবাদ করতে দেবেন আল্লাহ রসুল যেখানে বলছেন যে আপনাকে অন্যায় দেখলে আপনাকে সরাসরি হাত দিয়ে বাধা দিতে হবে ক্ষমতা না থাকলে বক্তৃতার মাধ্যমে বলতে হবে আর তাতেও যদি ক্ষমতা না থাকে তাহলে আপনাকে অন্তরে ঘৃণা করতে হবে আপনি কোন শ্রেণী ইমানদার মানুষ কোন শ্রেণী ইমানদার আপনাকে আমি জিজ্ঞাসা করছি এ ভিডিও আপনার কাছে যাবে আপনাকে আমি জানতে চাইছি আপনি আমার কবিতা নির্টা করছেন আশ্চর্য ব্যাপার ডিজা পারেন না অপরকে কেন করতে দিয়েন না আপনার আপনার মতন মানুষের জন্যই আহ আপনার আল্লাহ সাইদের মতন মানুষ আজকে জেলে হয়তো বা কবিতার অর্থ বুঝেন আবার কবিতা করেছেন তারপরে শুনুন নিয়ে এই তাবরেজকে পিটিয়ে মারা হচ্ছে আঠারো ঘন্টা যাবৎ জুমাহিদ হত্যা করা হচ্ছে ওই চাচাকে হত্যা করা হচ্ছে আশেপাকে হত্যা করা হচ্ছে তখন আমরা ঘোষণা দিচ্ছি খবরদার কেউ আমরা কুরবানির পোস্ট ভিডিও পোস্ট করবো না কুরবানির গোস্তের ভিডিও পোস্ট করব না কুরবানি জবাই ভিডিও পোস্ট করবো না ভাই এর অর্থ এই না যে আমি আপনাকে সাপোর্ট করছি যে আপনি ভিডিও পোস্ট করুন আরে মূর্খের দল এটা ওইটা নয় এটা ওইটা নয় যা এর এর মানে কি এইটা যে ভাই আপনারা কুরবানির ভিডিও পোস্ট করুন না কুরবানির ভিডিও কুরবানির গোস্ত কুরবানির চামড়ার এই ভিডিও পোস্ট করার জন্য আমিও দূরে আছি না এটা জায়জ নয় কেন করবে আশ্রত কুরবানি হবে আল্লা সোমানে জন্য কুরবানির বিষয়ে লেকচার আমার শুনেছেন আপনি জানেন আমার সম্পর্কে কী নিয়ে কথা বলেন আন্দাজে আপনি কি বুঝেন ধর্মের কি বুঝেন ঠিকাদার হয়েছেন আপনি হ্যাঁ অনেক বড়ো ঠিকাদার হয়েছেন আশ্চর্য একটা ব্যাপার কুরবানির ভিডিও আমি কি এটা পোস্ট করতে বলেছি এর অর্থ এটা এর অর্থ আপনি এটা বুঝেছেন আপনাকে আবার ভর্তি হতে হবে আবার ও পড়তে হবে আবার স্কুল কলেজে যেতে হবে আপনাকে নতুন করে এটা হচ্ছে আয়রনিকালি ভাষা বুঝেছেন আয়রনিকালি কাকে বলা তারপর দেখেন কি বলছি মানুষ হত্যার ভিডিও ফেসবুকে করে আনা গোনা আমার কবিতার লাইন মানুষ হত্যার ভিডিও ফেসবুকে করে আনা না কত না ভিডিও পোস্ট করছে মানুষ মানুষ হত্যা করা হচ্ছে তারপর কিন্তু বাপু খবরদার কুরবানির ভিডিও পোস্ট করতে মানা এটা মানে কি। আপনাকে জাগাতে চেয়েছি যদিও আপনাকে আমি জাগাতে চাইনি আপনার মতো মুসলমানকে আপনার কথাও কবিতার মধ্যে আছে শুনুন না এবার আমি কি বলেছি এটা আমার আক্ষেপ দেশ তোমার নয় এটা হিন্দুদের বাপের স্থান নইলে কি কেউ বলতে পারে জোনা বলে জয় শ্রীরাম ভেজ কো ভেজ কো কবর স্থান এ সন্ত্রাসী নয় তা এই শিল্পী সন্ত্রাসী নয় একে যারা সাপোর্ট করছে সন্ত্রাসী নয় এই যে গানটা ফেসবুকে চলছে যারা শেয়ার করছে সন্ত্রাসী নয় এই গানকে আপনি মুখ বুঝে সহ্য করছেন তাহলে লেখকের বাক্য কি হবে লেখক যে বলেছেন অন্যায় যে করে অন্যায় যে সহে তব তার তারে তৃণ সমদহে আপনি এটাকে সাপোর্ট করছেন আপনি মুখ বুঝে আছেন আপনি এই লেখক অনুসারে আপনি একজন ভালো মানুষ নন আপনি এই লেখক অনুসারে এই লেখকের কবিতা অনুসারে এই লেখকের কবিতা অনুসারে আপনি হয়ে যাচ্ছেন একজন ওই মানুষ যে হত্যা করছে যে হত্যা লীলা চার তার সাথে আছেন আপনি জানেন যে পৃথিবীতে বিপর্যয় তখনই এসেছে যখন শিক্ষিত মানুষেরা চুপ থেকেছে পৃথিবীতে বিপর্যয় তখনই নেমে এসেছে যখন শিক্ষিত মানুষেরা চুপ থেকেছে আপনি নিজেকে শিক্ষিত দাবি করছেন আর আমার কবিতার আপনি প্রভাণটা করছেন আরে এইটুকু বয়স থেকে কবিতা লিখি আমি হাজার হাজার কবিতা আমার বিভিন্ন পত্রিকা আছে আর আপনি আমার কবিতা নিয়ে ট্রোল করলেন হ্যাঁ ওরা গান বানিয়ে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে যে জোনা বলে জয় শ্রীরাম ভেজদোষ কবরস্থান কি উসকা বাপ কা দেশে ইয়ে কুত্তে কা দিয়ে বলতে হয় ভেজ দোষ আমার পাশ আমি দেখতে হো এ কি ধরনের ভাষা এটা কি বলতে চাইছেন আপনি আমি চুপ থাকবো এই সন্ত্রাসের বিরুদ্ধে আপনি আমি কথা বলবো না তাহলে আপনি কিসের মুসলমান আল্লাহ রসুল যে বললেন যে অন্যায় দেখলা তোমাকে হাত দিয়ে বাধা দিতে হবে আপনার মতন কাপুরুষ অন্তত আমি নই তারপরে দেখুন আগে তাহলে বলেন জয় শ্রীরাম এই দেখেন এখানে আপনার লাইন আপনাকে জাগানোর চেষ্টা করছি না আমি হ্যাঁ দেখেন হ্যাঁ মিস্টার ডাল্টন এটা আপনাকে নিয়ে লেখা মনে হয় আমার এখন মনে হচ্ছে দেখেন আপনার মতো মেকি মুসলমানকে নিয়ে লেখা এটা আমার আপনার মতো ঘরে বসে থাকা মুসলমানকে নিয়ে লেখা দেখেন আমি কি বলছি আপনি তো এখনো শান্তিকামী পারফেক্ট মুসলমান কি করব বলুন আমার তো কিছু করার নেই আমার কষ্ট হয় আমার অন্তর আছে আল্লাহ রসুল বলেছেন যে প্রত্যেকটা মুসলমান আর একটা মুসলমানের ভাই আল্লাহ রসুল বলেছেন এক দেহ থেকে সৃষ্টি রোহিঙ্গার যখন লীলা চলছিল তখনও চোখ দিয়ে পানি ঝরেছে যখন আশি পাকে হত্যা করা হচ্ছিল তখনও চোখ দিয়ে পানি ঝরেছে যখন জুনায়েদকে পিটিয়ে হত্যা করা হলো তখনও চোখ দিয়ে পানি ঝরেছে যখন ওই আপনার তাবরেদকে আঠারো ঘন্টা যাবৎ পিটিয়ে মারা হলো তখনও চোখ দিয়ে পানি ঝরেছে ভাই আমি একজন মানুষ আমি একজন মুসলমান তাই আমার চোখ দিয়ে পানি ঝরেছে তাই এখানে আমি কী বলতে চেয়েছি আরও একবার শুনুন আপনাকে আমি জাগানোর চেষ্টা করছি না আপনি ঘুমান আপনি এখনও শান্তিকামী মুসলমান কি করব বলুন আসিফা জুনায়েদ যেন ডাকে নিজ নীরব রাতে ঘুম ভেঙে যায় আফরাজুলের হাকে মনে পড়েছে আফরাজুলের হত্যার ভিডিও তখন আমি আলামিন মিশনে হেডমাস্টার ছিলাম আমাদের একটা স্যার যখন তাকে আমি এই ভিডিওটা দেখাচ্ছিলাম তিনি প্রায় অজ্ঞান হয়ে যাবেন বলেছিলেন পরে স্যার এই চিৎকার সহ্য করার মতো নয় এই চিৎকার সহ্য করার মতো নয় ওই স্যার নামাজও পড়ে না তারপর তার কষ্ট হয়েছিল আফরাজুলের চিৎকার আপনাকে কষ্ট দেয়নি এটা নিরীহ মানুষের চিৎকার আপনাকে কষ্ট দেয়নি আপনি এই মুসলমান যদি এই মুসলমান হন সরি ভাই আমি আপনার মতো মুসলমান নই আমি আপনার মতো মুসলমান নই জি না হ্যাঁ তো জিও সের কে তারা কুত্তেকে তারা মার্জি এটা আমি পারি না ভাই দুঃখিত আফরাজুলের ডাকে এখনও আমার ঘুম ভাঙিয়ে দেয় আসিফার চিৎকার এখন আমার ঘুম ভাঙিয়ে দেয় আসিফার আব্বু আম্মুর বুকের হাহাকার আমাকে ঘুম ভাঙিয়ে দেয় আমি একজন মানুষ মুসলমান তো ঠিক আছে তবে একজন মানুষ ভাই আপনার মেকি মুসলমান মতো আমি নই তারপরে শুনুন আমি কি বলেছি নিজেকে কুকুর মনে হয়েছে আমার আমি বলেছি আমার মতো একটা কুকুর ঘেউ ঘেউ করলে কি আর যায় আসে শুনে নেবেন এই কবিতাটা আমার মতো কুকুর একটা ঘেউ ঘেউ করলে কি আর যায় আসে এটা মানে কি আমি আমার অসহায়তাকে আমি প্রকাশ করছি আমি বলতে চাইছি যে হে আমার মুসলমান ভাইয়েরা এই যে মুসলমানদেরকে নিরীহ মানুষদেরকে মেরে ফেলছে তাদের কোনো অপরাধ নেই কেউ মাদ্রাসায় পড়ে কেউ বিস্কুলে পড়ে তাদের কোনো অপরাধ নেই যারা অপরাধ করছে তাদেরকে হত্যা করো আমাদের আপত্তি না আমরা কিছু বলবো না কিন্তু এই নিরপরাধ মানুষগুলা এই কলিজার টুকরা এক একটা ভাই এক একটা বোন দুনিয়া থেকে চলে যাচ্ছে এই জন্য আমার কষ্ট হয় তাই আমি বলেছি তোমাকে জাগাচ্ছে না তুমি ঘুমাও বউ নিয়ে পাশে তোমাকে বলছি এরপরে কি বলেছি আপনার সমস্ত উত্তর এখানে আছে সমস্ত উত্তর এখানে আছে এটা দেখেন এই চার লাইনের এই চার লাইন যদি না থাকতো আপনি আমাকে বলতে পারতেন যে আমি টেরোরিস্ট এই চার লাইন যদি না থাকতো আপনি আমাকে বলতে পারতেন যে আমি হিন্দুদেরকে ঘৃণা করি এই চার লাইন যদি না থাকতো তাহলে আপনি আমাকে বলতে পারতেন যে না এ শাহিনুর রহমান খুব খারাপ মানুষ এবার এই চার লাইন আছে আপনি কি বলবেন দেখেন একবার এখানে বলেছি চলুন একসাথে বলি চলুন একসাথে বলি তারপরে কথাটা বলেছি ইনসানিয়াত কাতিল ইনসানিয়ত ইনসানিয়াত মানে নট অনলি মুসলিম বাট অলসি হিন্দু শিখ ইসাই অল টাইপস অফ রিলিজিয়াস পার্সন ইন দিস ওয়ার্ল্ড সমস্ত রকমের ধর্মের মানুষের উপরে আহ্বান করে আমি বলেছি যে জো যো ইনসানিয়াতল বলে জয় শ্রীরাম চলো হাম সব মিলকে নট অনলি মুসলিম হিয়ার লিসেন টু মি এখানে বলেছি আমি এক সাথে সমস্ত হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই মিলে এই পৃথিবী থেকে সন্ত্রাসবাদ নামক শব্দটাকে উঠানোর জন্য সন্ত্রাসবাদ নামক শব্দটাকে মিটানোর জন্য আপ্রুটেড ফর্ম সোসাইটি করার জন্য আমি বলেছি আহ্বান করেছি যে আমলোক এক সাত মিলকে ভেজদুঙ্গা উস্কো কাব্রস্থান শামসান ঘাট এ কথা বলেছি এর মধ্যে কে কে আছে রামও আছে রহিমও আছে এর মধ্যে শাহিনুর রহমানও আছে এর মধ্যে নরেন্দ্র মোদি মোদিও আছে এর মধ্যে প্রিয়াঙ্কা গান্ধীও আছে এর মধ্যে রাহুল গান্ধীও আছে এর মধ্যে মমতা ব্যানার্জিও আছে কার পা চাটছেন পা চাটাটা বন্ধ করুন বলেছি না একটা কুকুরের মৃত্যু হবে তো কী হবে আরে কুকুর জেগে গেছে যদি মনে করেন আমাকে জেগে গেছে আলহামদুলিল্লাহ ওই তো যদি মরতে হয় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ দিনের রাস্তায় মরি পারলে দেখবেন আর আমার সম্পর্কে যাচাই করবেন বিভিন্ন প্রান্তে আমার সম্পর্কে রিপোর্ট নেবেন শাহিনুর রহমান তারপরে কি বলেছি সাথ আনা মেরে কো হিজড়ে কাজগি নই জিনা হ্যাঁ নট হিজড়া এট অল আমি হিজড়া না ভাই দুঃখিত আমি আপনাদের মতো হিজেরা না আমি জানি আপনি আবার প্রবকণ্ডা করবেন আপনি আবার ঘেউ ঘেউ করবেন আই ডোন্ট কেয়ার কিছু মনে করি না আমি এগুলাকে কারণ একবারে আদম আলাহ সালাম থেকে শুরু করে আল্লাহ রসুল পর্যন্ত ইভেন এখন পর্যন্ত যারা ওই সব বক্তা সঠিক কথা বলে তাদেরকে সোসাইটি ভালোবাসেনি তারকে সমাজ থেকে বিতাড়িত হতে হয়েছে তাদেরকে সমাজ থেকে অবহেলিত হতে হয়েছে আল্লাহ রসুল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নিজের বাড়িতে থাকতে পারেননি সোনার শহর প্রাণের শহর ভালোবাসার শহর মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে আপনার মতো শান্তিকামী ছিলেন না ইট ইস আয়রনিক্যালি ওয়ার্ল্ড বুঝেন এটা আয়রনিক্যালি কাকে বলে এটা আপনি বুঝেন ডালটন সাহেব শুধু তো এই পোপকণটা করতে শিখেছেন কবিতা লিখেছি আর আমি আপনি তো অর্থ না বুঝেন কেউ বুঝলেন আমার কবিতার অর্থ শুধু আপনি বুঝলেন আল্লাহ আকবার আপনাকে জাগানোর জন্য বলেছিলাম কিন্তু এই কবিতার মধ্যে আপনার কথাই আবার আছে না আপনাকে জাগানোর জন্য বলি আপনি তো বউ নিয়ে ঘুমাবেন ভাই আপনি ঘুমান এই কবিতার মাধ্যমে আমি জেহাদের ডাক দিই জেহাদ এভাবে হয় না জেহাদের সিস্টেম কাকে নিয়ে জেহাদ করবো আপনি মাঝার নিয়ে রয়েছেন ও বলছে হাত বানা যাবে না ও বলছে হানাফেরা কাফের ও বলছে মালিকেরা কাফের ও বলছে জাহেলা দিসরা দালাল ভাই কাকে নিয়ে আমি লড়ব সবাই তো আমরা তালাকের ফতো অনে টেনশনে সবাই তো নাভির উপরে বুকের উপরে এটা নিয়ে আমরা টেনশানে ভাই এখনো একই তো হতে পারলাম না তাও হিদু তো বুঝলাম না এখন আমরা কাকে নিয়ে হব নাহলে আপনি আমার একজন মুসলমান ভাই দিন একজন ভাই আপনি এই কথা বলতে পারেন আপনি বিশ্লেষণ করেছেন আপনি ভালো করে দেখুন আপনি বিশ্লেষণ করুন দিয়ে বুঝুন কবিতাটা আমি বলেছি আমার সাথে আসুন আমরা এই ইভিল যে সোসাইটি এটাকে একটা সুন্দর সোসাইটি বানাবো আর একজন মুসলমানের কাজ যে আপনার অন্যায় দেখলে বাধা দেবে ভাই আমি মুসলমান জানি না জান্নাতে যাবো কি জাহান্নামে যাবো আপনি কিন্তু কথার মধ্যে বলেছেন যে হয়তো মানে আপনার ইশারা ওই দিকে হুম যে কথিত শেখ আমি আ আমি কাউকে বলি না কারণ আমি হয়তো বছরে দুশোর উপরে প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ সব প্রায় প্রোগ্রামে আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে আমাকে যখন ফোন করে শাহিনু ভাই কী লিখবো আমি বলি যে আমার নাম মোহাম্মদ শাহিনুর রহমান আগেও কিছু দেবেন না পেছনেও কিছু দেবেন না আপনি জানুন আমার সম্পর্কে শাহিনুর রহমান এক পয়সা নিয়ে প্রোগ্রাম করে না গোটা দুনিয়া জানে আলহামদুলিল্লাহ আর নইলে আমার বাড়িটা ঘুরে দেন আমি এটা টিনের বাড়িতে বসবাস করি দেখবেন সংসার চলে অনেক কষ্টে একবার এসে দেখবেন আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আল্লাহ রাস্তায় চলছি জীবন এভাবে চলছে আমার কথা এভাবে চলছে আপনাকে সাথে আমার প্রয়োজন নেই আপনার মতন হিজড়াকে আমার দরকার নেই আমি তা আপনাকে বলেছি হিজড়া দেখুন তারপরে কি বলেছি হয়তো কবিতাটা শেষ তারপরে বলেছি যে এর পরেও কি বলবো একটি বিশেষ ঘোষণা কেউ দয়া করে কুরবানির ভিডিও ছবি ইত্যাদি ফেসবুকে আপলোড করবেন না আল্লাহ আকবর এইটা হচ্ছে আইরনিক্যাল ওয়ার্ড যদি একটু বুঝতেন আপনি বাংলাটা কতই না সুন্দর হতো যদি একটু বাংলাটা বুঝতেন আপনি তাহলে কতই না সুন্দর হতো আল্লাহ আকবর আপনি বাংলাটাও ভালো বুঝেন না আমি জাগাতে চেয়েছি অন্তরাত্মাকে আমি জাগাতে চাইছি ভেতরের এই যে পশুটা এই যে আপনার সামনে আশি হত্যা হচ্ছে আপনার গায়ের আপনার কিছু শিহরণ জাগছে না আপনার কিছু মনে হচ্ছে না যেমন একটা ব্যাঙ্ক চাপা পড়ে গেলে একজন মানুষ মানে কিছু মনে করে না এভাবে হত্যা হচ্ছে ভারতবর্ষে আপনার কিছু মনে হচ্ছে না আল্লাহ রসুল বলেছে যে একজন ব্যক্তির আঘাত লাগলো তো ওই আঘাতও লাগলো মুসলমান ভাই অর অপরজন মুসলমান যদি দেখে তারও আঘাত লাগবে তারও আঘাত লাগবে তবে আপনি সাচ্চা মুসলমান তারপরে আজকে আঠারো ঘন্টা ধরে পিটিয়ে মারল তাবরেজকে আঠারো ঘন্টা ধরে পিটিয়ে মারলো এ কথা আমরা বলতে পারি না আরে এ আমরা এ কথা আমরা বলতে পারি না সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে লাইভে এসে মানুষকে হত্যা করছে এগুলো ঠিক আছে কিন্তু তখন আমরা বুদ্ধিজীবী মহল বলছি যে না খবরদার কেউ ছবি পোস্ট করবেন না ভিডিও পোস্ট করবেন না ভাই আমি পোস্ট করতে বলছি না এর অর্থ এটা পোস্ট করা নয় আপনাকে ভালো করে বাংলাটা বুঝতে হবে আমি আপনার বিরুদ্ধে কথা বলছি না আপনি ডালটন যে আপনার বিরুদ্ধে কথা বলছি আমি তা নয় আপনার মতন হাজারো ডালটন হয়তো রয়েছে যারা ঘুমিয়ে আছে আপনি তো কথা বলেছেন আলহামদুলিল্লাহ আপনি বলেছেন আমার বিরুদ্ধে কিন্তু অনেকে বলেনি ওই সব যারা শুয়ে আছে তাদেরকে জাগানোর কথা বলছি আমি তাকে ওঠার কথা বলছি আপনি আমাকে হয়তো বা জানাতে পারতেন বলতে পারতেন যে ভাই এই ভাষাটা ঠিক হয়নি এই ভাষাটা একটু যদি সংযত হতো তাহলে আলহামদুলিল্লাহ কত সুন্দর কত সুন্দর কত সুন্দর মানে হতো এটা এটা ভালো ছিল একটা আপনি আমার নামে একটা ক্রস করে আপনি দিয়ে দিলেন যে এই ছেলেটা সমাজে করছে আপনি আসুন দেখুন আমি আমি কী কাজ করি আমি সোসাইটি কী কাজ করেছে আপনি আসুন দেখুন এলাকায় জানুন আমার সম্পর্কে আপনি না জানেন একজন মানুষে এ করলেন আপনি কি ক্ষমা পাবেন আল্লাহর কাছে আপনি কি ক্ষমা পাবেন একবার ভাবুন যদি আমার তরফ থেকে আমাকে আপনাকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ আপনাকে সঠিক বুঝদান করুক এবং আল্লাহ আপনাকে ক্ষমা করুক আল্লাহমা আমিন অন্তর থেকে বলছি রাগে নয় ভাই অন্তর থেকে বলছি বিশ্বাস করুন কিন্তু আপনাকে আবারও বলছি যে চেষ্টা করুন আজকে চেষ্টা করুন আমাদের মুসলমান ভাইয়েরা মরছে হিন্দুরা মারছে না এটা আমার বিশ্বাস নয় কারণ ভগবানের নাম নিয়ে কেউ কাউকে হত্যা করতে পারে না এ খ্রিস্টান তো মারছেই না কারণ হচ্ছে এরা হচ্ছে টেররিস্ট এরা হচ্ছে আর এস এসের এর পোষা এরা হচ্ছে অন্যায়কামী মানুষ এরা হচ্ছে অন্যায় চায় পৃথিবীতে রাজ চায় তাদের এদেরকে আপনাকে আমাকে মিলে সবাইকে একসাথে প্রতিহত করতে হবে আজকে গৌরী লোকেশ এর বিরুদ্ধে আমি এর এর সব সপক্ষে আমি কিন্তু কথা বলেছি গৌরী লোকেশ ও তো মুসলমান নয় তার সপেক্ষ আমি কথা বলেছি তার সাথে দাঁড়িয়েছি যে এই এই গৌরী লোকেশকে হত্যা করা হয়েছে সঠিক কথা তুলে ধরার জন্য আপনি আমার মুসলমান ভাই শুধু মুসলমান নয় বরং আপনি আসুন মইনুল ভাই লিখেছেন যে ডালটন এখন ফতুয়ার প্রুফ রিডার ভাই যান দেখুন এইরকম একজন ব্যক্তি যদি ফতুয়ার প্রুফ রিডার হয় তো মুসলমান মুসলমানদের কি অবস্থা এই আমরা পিছিয়ে আছি মারেন ভাই মারেন যত খুশি মারেন আর এস এস ওয়েলকাম করছি আমরা আসেন আমরা আমাদের কোমারেন না আর আর ভালো লাগছে না এ পৃথিবীতে আর ভালো লাগছে না ভাই এভাবে মেরে দেন আমরা তো সব কুকুরের চেনিস হয়ে গেছি আল্লাহ বলছেন বালহুম আদাল এরা পশুর চেনিস আমরা তাই এখন আমরা পশুর চেনিস কেউ প্রতিবাদ করার নেই আমি কত বড় পাগল কেউ প্রতিবাদ করার নেই আমি বললে সেটাও আবার আমার বিরুদ্ধে আসে আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও আমি কি বলবো আর আপনাকে কি বলবো খুব কষ্ট হচ্ছে ভাই যে আপনি একজন মুসলমান আর আপনি আপনার বিরুদ্ধে আমার অনেক কিছু আছে আমার কাছে অনেক অভিযোগ আছে আপনার বিরুদ্ধে ছবি আছে অনেক কিছু আছে আমি কিন্তু বলতে পারি আপনার ব্যাপারে না আপনি মুসলমান আপনি কি জানেন না যে আল্লাহ সাল্লাম বলেছেন যে এই পৃথিবীর বুকে কোনো মুসলমান ভাই যদি কেউ দোস্তি গোপন করে তো আখেরা আল্লাহ সৌমাতাল্লাহ তার দস্তুটি গোপন করবে আমি গোপন করেছি আপনার দোস্তটি আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য আর আপনি আমার দোস্তটি একটা ধরান একটা দোস্তটি বলুন আপনি আমাকে বলুন আর আপনার এতে একজনা বলছে যে এর চশমাটা দেখুন একে ইসলামিক স্কলার মনে হচ্ছে না মানে চশমা দেখেও ইসলামিক স্কলার বিশ্লেষণ করা যায় যদি চো আল্লাহ কোরআনুল কেরমের নাম রেখেছে যাচাইকারী কিতাব যার কাছে চশমা হয় আপনার মানদণ্ড ইসলাম জানার মানদণ্ড তাকে আবার সমর্থন করে বলছেন জি ভাই তো অন্যায় যে করে অন্যায় যে সহে তবঘিনা তারে তিন সমদহে তাহলে এ আপনি ইসলাম এখন ছাড়ুন তো এক মিনিটের জন্য ইসলামকে ছাড়ুন এক মিনিটের জন্য ইসলামকে ছাড়ুন এবার আসুন আপনি ওই এই লেখকের কথায় লেখক যে বলছে অন্যায় যে করে অন্যায় যে সহে শহে কিনা তারে তৃণ সমদহে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে বো তার সেম তারা দুজনে এক আপনি যদি চুপ থাকেন ভারতবর্ষে যত অন্যায় হচ্ছে এই অন্যায় হওয়ার পরে যদি আপনি চুপ থাকেন তাহলে আপনি অন্যায়কারী লেখক বলছে এটা আল্লাহ রসুল বলেননি আল্লাহ রসুলের কথা পরে আল্লাহ রসুমাতের কথা পরে কিন্তু চিন্তা করুন তাহলে আপনি প্রতিবাদ করবেন না করবেন না আমাদেরকে করতে দেবেন না অন্যের বিরুদ্ধে আসতে দেবেন না কি করব বুহারি মুসলিমের হাদিস উ সরি হাদিস তো প্রচার করবোই এক বিন্দু দেহে রক্ত থাকা পর্যন্ত হাদির হাদিস প্রচার করব জেলে ঢোকাতে চান একটু আগে আমার স্ত্রী বলছিলেন হয়তো তোমার সময় চলে এসেছে তা আমি বললাম জি হাসান আলী বান্না বলেছে যে যখন দেখবে তোমার দাওয়াতের ফলে যখন দেখবে যে জেলের কুঠুরিগুলা তোমার জন্য প্রস্তুত ফাঁসির মঞ্চগুলো তোমার জন্য রেডি তখন মনে করো যে তোমার দাওয়াতের কাজ হচ্ছে আমার বিরুদ্ধে কিছুদিন আগে কয়েকজন মানুষ বলেছিল আমার অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ টাকা আছে সবাইকে আমি বলে দিয়েছি যে আমার অ্যাকাউন্টই নাই ব্যাংকে বুঝতে পেরেছেন হক কথা প্রচার করতে গিয়ে আল্লাহ রসুল পর্যন্ত মার খেয়েছেন আল্লাহ রসুল কিন্তু জিতেছেন শেষ পর্যন্ত চিন্তা করুন গৌরী লোকেশ গোবিন্দ পানসারে এদের কথা বলেছি আলহামদুল্লাহ হাজিকুল ভাই হাকিকুল ভাই জাজাকাল্লা এদের কথা আমি বলেছি একসময় যখনই অন্যায় হয় আমরা কথা বলি আমরা কথা বলার জন্য এগিয়ে আসি হোয়াট এভার হি ইজ মানে সে হতে পারে হিন্দু ইহুদি খ্রিস্টান কিচ্ছু না ভাই অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে এটা একজন ভালো মানুষের কাজ মুসলমানের কাজ আমি একজন মুসলমান এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি তবে আপনার মতো মনে হয় হতে পারেনি হতেও চায় না আল্লাহ আপনাকে ক্ষমা করুক আমাদেরকে ক্ষমা করুক ভাষাগত যদি কিছু ত্রুটি হয়ে থাকে তো মার্জনা করিয়েন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার